হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন তো এর আগে একটা ভিডিও করেছিলাম যে এনএসডিএল এর বিদ্যাশারথী স্কলারশিপের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন প্রায় পঁচিশ হাজারের মতো ভিউ হয়েছিল এবং প্রায় সাড়ে তিনশোর মতন কমেন্ট হয়েছিলো তার মধ্যে বেশিরভাগ কমেন্টই এসেছিলো যে কোনো স্কলারশিপ কীরকম দেখাচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি কী কী সমস্যা আপনারা পড়েছিলেন তো সবচেয়ে প্রথমে আমি লগ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে অনেকে ডকুমেন্টস আপলোড করতে পারছেন না তো সবগুলো কীভাবে আপনি সলভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি একজন সাবস্ক্রাইবার ভাই ওনার একটা আইডি আমি পেয়েছি তো ওনারটা আমি লগ ইন করে নিচ্ছি আমি এটা মোবাইলে করছি ভিডিওটা কারণ আপনারা বেশিরভাগই মোবাইল থেকে যেহেতু ট্রাই করছেন তাই মোবাইলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় ক্যাপচার প্রথমে ফিল করতে হবে ওকে লগ ইন তো এরও সেম প্রবলেম দেখাচ্ছে স্কলারশিপ হানড্রেড পারসেন্ট কমপ্লিট করার পরেও কোনোরকম নো এলিজিবল স্কিম দেখাচ্ছে তো আশা করি অনেকেই এরকম প্রবলেম ফেস করছেন তো আমি এনএসডিএলকে কমপ্লেন করেছিলাম এ বিষয়ে ওনারা কি রিপ্লাই দিয়েছেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ সব কিছু অফিসিয়ালি প্রুফ দেখাই ভালো তো আপনারা যদি চান আপনারা অনলাইনে কমপ্লেন করতে পারেন এর জন্য আপনাকে যেতে হবে মাই গ্রেভেন্স এই অপশনে যেতে হবে এখানে গিয়ে আপনাকে কমপ্লেন করতে হবে এখানে ক্লিক করলাম তো এই কমপ্লেনটা আমি করছিলাম এগারো তারিখে দেখুন এখানে কী দেওয়া হয়েছে রিপ্লাই তো লেখা হয়েছে যে স্যার অ্যাজ পার নোটিফিকেশান আই এম এলিজিবল ফর দিস আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ বাট আফটার কমপ্লিট মাই প্রোফাইল আই কুড নট সি এনি স্কিম হোয়াই স্যার আই হ্যাভ এইট্টি টু পারসেন্ট মার্কস ইন এস এস তো ওর এইট্টি টু পারসেন্ট মার্কস ছিল তাও আসছে না তো ওনারা রিপ্লাই দিয়েছেন যে দেয়ার ইজ অপশন অ্যাভেলেবেল অ্যাস ব্রাউজ অ্যাভেলেবেল স্কিমস বাই ক্লিকিং অন দিস ইউ ক্যান ভিউ দ্য স্কিম অ্যাভেলেবেল উইথ অল দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস তো এখানে বলা হয়েছে যে সেখানে একটা হোম পেজে স্কলারশিপের যে এই সমস্ত স্কিমগুলো রয়েছে ফার্স্ট যেটা আমি আপনাদের দেখালাম তো সেখানে গিয়ে ওনারা বলছেন যে চেক করে নিতে ব্রাউজ অপশনে গিয়ে সেখানে গিয়ে আপনাদের যদি ক্রাইটেরিয়া যদি সমস্ত কিছু ফুলফিল হয় তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনার রিডিং দ্য ক্রাইটেরিয়া ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ ইফ ইউ আর এলিজিবল ইফ ইউ এলিজিবল ফর দিস স্কিম ইউ উইল অটোমেটিক্যালি বি ডিসপ্লেড ইন দ্য ড্যাশবোর্ড তো আপনি যদি এই স্কলারশিপের জন্য এলিজিবল হন তাহলে আপনার প্রোফাইল হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করার পর অটোমেটিক আপনি ফর্ম সাবমিট করতে পারবেন তো এটাই বলা হয়েছে তো সম্ভবত আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো এনাদের স্কলারশিপের ক্রাইটেরিয়ার সাথে এলিজিবল হচ্ছে না মিলছে না তো এই জন্যই হয়তো আপনারা এই সমস্যাটা ফেস করছেন তো আপনাদের বলব আপনারা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল দেখে নিন এই সার্চ অ্যান্ড অ্যাপ্লাই স্কিমে গিয়ে দেখেন এই সমস্যাটা দেখাচ্ছে নো এলিজিবল স্কিম আর একটা নেক্সট প্রবলেম আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারছিলেন না তো সেটা এবার দেখে দিচ্ছি কীভাবে আপনি আপলোড করবেন ডকুমেন্টস তো সাপোজ একটা আমি দেখিয়ে দিচ্ছি আপলোড প্রুভ অফ আইডেন্টি এখানে তো এখানে সবচেয়ে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গাটায় এই জায়গাটায় ক্লিক করলে আপনার অনেকেই বলছেন যে ক্যামেরা চলে আসছে তো সেটা দেখা যাক তো এখানে আমি ক্লিক করলাম তো এর লাস্ট যেটা আমি আপলোড করেছিলাম সেটা চলে আসছে এটা আগে ডিলিট করে দিই হ্যাঁ আপনারা ফার্স্ট এরকম দেখতে পারবেন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনাদের এরকম হয়তো চলে আসছে যে ক্যাপচার ইমেজ সরাসরি আপনি ইমেজ আপলোড করে দিতে পারেন ক্যাপচার ইমেজ তো আপনাকে ক্লিক করতে হবে এই ফাইলে ক্লিক করবেন অটোমেটিক আপনার যদি অলরেডি যদি ফটো রেডি করা থাকে ফটো ফটোর সাইজ আপনি অনলাইনে কমিয়ে নিতে পারেন বা ডিইউ একটা সফটওয়্যার রয়েছে ফটো সাইজ রিডিউসার বলে গুগল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন যে কোনো সাইজের ফটো আপনি সাইজ কমিয়ে নিতে পারবেন সেখানে আপনি ফটো আপনার সাইজ ঠিক মতন করে তো এখন আপনাকে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার চলে আসবে এখানে আপনার গ্যালারি থেকে আপনি আপনার যে ফটো রয়েছে সেটা আপনি চুজ করবেন এরকম করে চুজ করবেন চুজ করে সিলেক্ট করবেন সিলেক্ট করলেই আপলোড হয়ে যাবে তো আশা করি এবার বুঝতে পেরেছেন কীভাবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন তো ওয়ান বাই ওয়ান এইভাবে আপনি আপলোড করবেন এরপরে যে ইনকাম ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে সেটা একটু দেখে নেবেন লাস্ট ভিডিওতে আমি পুরো ডিটেলস বলেছিলাম যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী আছে এই স্কলারশিপের জন্য তো অবশ্যই কমেন্ট করবেন আপনার যদি কোনো সমস্যা থাকে তো আমি সলভ করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আর এটা লাস্ট ডেট হচ্ছে সম্ভবত পনেরো তারিখ পরবর্তীতে আবার বাড়ানো হতে পারে কোনো ঠিক নেই যদি স্কলারশিপের এই স্কলারশিপের আবেদন করতে না পারেন হতাশ হবেন না এরপরে আমি দুটো ভিডিও আনছি স্কলারশিপ নিয়ে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেলাইকনটি রয়েছে সেখানে ক্লিক করুন আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ